গণপতি উৎসবকে সামনে রেখে শুক্রবার সকালে বিশালগড় সার্বজনীন গণপতি উৎসব কমিটির উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক। উপস্থিত ছিলেন বিশালগড় পৌর পরিষদ, দুজন কাউন্সিলর ব্রজগোপাল দেবনাথ, নিখিল চক্রবর্তী সহ অন্যান্যরা। বিগত বছরের ন্যায় এবছরও বিশালগড় নিচের বাজার সার্বজনীন গণপতি উৎসব কমিটি গণেশ পুজোর আরাধনায় ব্রতী হয়েছে। 6 সেপ্টেম্বর সন্ধ্যাবেলায় রাজ্যের মুখ্যমন্ত্রী হাত ধরে উদ্বোধন হবে গণেশ পুজোর। গরিব ও দুস্থ জন মানুষকে করা হবে বস্ত্রদান, থাকবে 3 দিন অন্নভোগ। স্থানীয় শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত হবে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান। 10 সেপ্টেম্বর হবে বিসর্জন। বন্যায় দুর্গত মানুষদের জন্য 6 সেপ্টেম্বর সকাল 10টায় বিশালগড় নিচের বাজার তরুণ সংঘ ক্লাব প্রাঙ্গণে এবং গণপতি বাপ্পার প্যান্ডেলের সামনে হবে স্বাস্থ্য শিবির। স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন TIDC চেয়ারম্যান নবাদল বণিক। এই হেলথ ক্যাম্পে বিভিন্ন সমাজের মানুষ চিকিৎসা পরিষেবার জন্য এখানে উপস্থিত হয়েছেন। এটা আজকে আমাদের এই উৎসবটা আছে 8 বছর ধরে বিশালগড় সার্বজনীন দুর্গ উৎসব লামা বাজারে করা হচ্ছে। আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম আমরা জানিয়ে যাচ্ছি, যাতে মানুষের পরিষেবা আমরা দিতে পারি। এখানে রক্তদান শিবির হয়েছে, 8 কম্পিটিশন হয়েছে এবং আগামী 8 তারিখ আমরা বস্ত্রদান সর্বস্তরের মানুষকে, যারা গরিব, আজকে কালকে পরশুদিন বস্ত্রদান করা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।